নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে চিঠি মিড ডে মিল কর্মীদের। গাঁজা বিক্রি ও মজুদের অভিযোগে এক মহিলা সহ পাঁচজনকে গ্রেপ্তার করলো হরিণঘাটা থানার পুলিশ। ডাউন লালগোলা প্যাসেঞ্জারের মহিলা কামরার নিচে থেকে ধোঁয়া, আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। জগদ্ধাত্রী পুজোর আরতি করাকালীনই মৃত্যু হল এক পূজারীর। ইছাপুর রাইফেল ফ্যাক্টরির অস্ত্র পাচারের ঘটনায় গ্রেপ্তার আরও এক। বাগদায় স্বামীকে ধারালো অস্ত্রের কোপ, ঘটনায় গ্রেপ্তার স্ত্রী। রাস্তার পাশে নয়নজুলি থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার। এবার আসছি বিস্তারিত খবরে। স্বামীকে ধারালো অস্ত্রের কোপ মেরে গ্রেপ্তার স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাগদা থানার মাথাভাঙা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবুল মণ্ডল ও সীমা মণ্ডলের সাংসারিক অশান্তির কারণে দুজন আলাদা থাকতে। বাবুলের বিরুদ্ধে একটি বধূ নির্যাতনের মামলাও চলছিল। শুক্রবার তার স্ত্রীর বাড়িতে আসলেই কথা কাটাকাটি শুরু হয়। এরই মধ্যে ধারালো অস্ত্র নিয়ে স্বামীর উপর চড়াও হয় সীমা মণ্ডল। তার স্বামীকে এলোপাথারি কোপাতে থাকে সে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় বাবলু মণ্ডলকে আজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শনিবার বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সীমা মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত সীমাকে শনিবার বনগাঁ আদালতে পাঠানো হয়েছে। 51 কেজি গাঁজা সহ এক মহিলা ও 5 যুবককে গ্রেপ্তার করলো হরিণঘাটা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে হরিণঘাটা থানার নগরুকরা এলাকা থেকে গাঁজা সহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। সূত্রের খবর, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নগরুকরা মহাদেবপুরে ভৈরবী সরকার নামে এক মহিলার বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 51 কেজি গাঁজা। এরপরই পুলিশ গাঁজা মজুদ ও বিক্রি এবং পাচারের অভিযোগে ভৈরবী সরকার ও তার সাথে থাকা 5 যুবককে গ্রেপ্তার করে। পুলিশি জেরায় অভিযুক্ত ভৈরবী সরকার স্বীকার করেছে, দীর্ঘদিন যাবৎ সে গাঁজা বিক্রির কাজ করছে। শনিবার ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। কতদিন ধরে গাঁজা বিক্রি করছিলে? কত কিলো গাঁজা কোথা থেকে আনছিলেন? কোথায়, আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, নাম কি আপনার? ডাউন লালগোলা প্যাসেঞ্জারের মহিলা কামরা থেকে ধোঁয়া বেরোনোর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল যাত্রীদের মধ্যে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়ায়। সূত্রের খবর, শনিবার দুপুরে আনুমানিক 12:30 নাগাদ শিয়ালদাগামী ডাউন লালগোলা প্যাসেঞ্জার ধুবুলিয়া রেল স্টেশন ছাড়ার সময় ট্রেনের মহিলা কামরার নিচ থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। এই ঘটনায় আগুন লেগেছে ভেবে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। পরে রেলের চালক গার্ড সহ স্টেশনের অন্যান্য রেলকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রেলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। এই ঘটনার পর ট্রেনটি পুনরায় শিয়ালদার দিকে যাত্রা শুরু করে। সময় এখন ছোট্ট একটা বিরতির, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট রাজনন্দিনী, অলওয়েজ রেডি টু সার্ভ ইউ দ্য বেস্ট। ব্রিং ইয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস টু হ্যাভ সাম স্পাইসি অ্যান্ড টেস্টি ইন ডেলিসিয়াস কম্বিনেশন। গেট ইয়ার ফেভারিট ফুড হিয়ার, দ্য বেস্ট মিল দ্যাট ইউ এভার হ্যাড বিফোর। Our great luxurious friendly atmosphere make your move chill. Rajnandini Restaurant, Post Office Road, Abra, open Monday through Sunday. জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারেন। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00-7:00 পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল 5:00-8:00 পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5:00-8:00 পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10:00-6:00 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ।
আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা: ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। জগদ্ধাত্রী পুজো করতে বসে মৃত্যু হলো এক পূজারীর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরে। মৃত পূজারীর নাম পরেশ ভট্টাচার্য। সূত্রের খবর, শনিবার কৃষ্ণনগরের কালীনগর এলাকার বাসিন্দা পেশায় পুরোহিত পরেশ ভট্টাচার্য প্রত্যেকবারের মতো এইবারেও স্থানীয় কালীনগরে বারোয়ারি জগদ্ধাত্রী পুজো করছিলেন। পুজো উদ্যোক্তাদের দাবি, নবমীর পুজো শেষে মায়ের আরতি করার সময় হঠাৎই মাটিতে পড়ে যান পরেশবাবু। সাথে সাথেই অচৈতন্য অবস্থায় তাকে কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পরেশবাবুর। আর এই মর্মান্তিক ঘটনায় গোটা কালীনগর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এবছর জগদ্ধাত্রী পুজোয়, নবমী পুজোর সময় আমাদের ঠাকুরমশাই পরেশ ভট্টাচার্য উনি আরতি করছিলেন, নবমী পুজোর আরতি করছিলেন। ধুনুচি হাতে উনি নেচে নেচে আরতি করছিলেন, কিন্তু সেই সময় ওনার হার্ট অ্যাটাক হয় এবং উনি ধুনুচি সমেত নিচে পড়ে যান মায়ের সামনেই। এবং সেই সময় আমরা সবাই এখানে ছিলাম, দৌড়ে দৌড়ে এসে ওনার বুকে পাম্প দেওয়া হয়। যথাসাধ্য আমরা চেষ্টা করেছি ওনাকে ঠিকঠাক করে নেওয়ার জন্য, এবং সাথে সাথেই আমরা একটা গাড়ি ডেকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। কিন্তু হাসপাতাল পর্যন্ত আমরা পৌঁছানোর আগেই উনি আমাদের ছেড়ে চলে যান। খুবই দুঃখের বিষয় আজকে আমাদের কাছে এটা। এর আগেও গাইঘাটা বিডিও অফিসে একটি স্মারকলিপি জমা দেয় মিড ডে মিল কর্মীরা। এবার বেতন বৃদ্ধি, স্থায়ী সরকারি কর্মীর মর্যাদা সহ একাধিক দাবি নিয়ে শনিবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা পোস্ট অফিসে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে প্রায় 400টি চিঠি পাঠালেন মিড ডে মিলের কর্মীরা। এদিন তারা দল বেঁধে গাইঘাটা পোস্ট অফিসের সামনে আসেন এবং একে একে সকলে চিঠি পোস্ট বাক্সে ফেলেন। আমরা গাইঘাটা পোস্ট অফিসে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে মিড ডে মিল কর্মীদের দাবি নিয়ে আমরা পোস্ট কার্ড প্রদান করলাম। এখানে আমরা 400 উপরে চিঠি আমরা আজকে ডাকঘরে ফেললাম আমাদের দাবি নিয়ে। আমাদের দাবি হচ্ছে যে 12 মাসে বেতন দিতে হবে, মাসিক 18,000 টাকা করে বেতন দিতে হবে এবং আমাদেরকে সরকারি স্বীকৃতি দিতে হবে শ্রমিক হিসেবে। এ হচ্ছে আমাদের দাবি। ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে অস্ত্র পাচারের ঘটনায় ধৃত আরও এক। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সুশান্ত বসু নামে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির জুনিয়র ওয়ার্ক ম্যানেজার ও সুখদা মুর্মু নামে রাইফেল কারখানার এক কর্মীকে আগেই গ্রেপ্তার করেছিল। এদেরকে জিজ্ঞাসাবাদ করে বিহারের দুই বাসিন্দা সহ আরও 4 জনকে গ্রেপ্তার করে এসটিএফ। তদন্তকারীদের সন্দেহ, এই পাচার করা অস্ত্র মাওবাদীদের সরবরাহ করা হতো। ধৃত 6 জনকে জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির উল্টো দিকে কুমড়োপাড়া এলাকা থেকে প্রেমচাঁদ মুর্মু নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে সে ওই কারখানারই অস্থায়ী গাড়ির চালক ছিল। সময় এখন ছোট্ট একটা বিরতির, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জে এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা: যশোর রোড টাউন কালীবাড়ির সামনে বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। এখন বিয়ের কার্ডে অবিশ্বাস্য 70% ছাড় শুধুমাত্র মহাদেব প্রেসে। বনগাঁ শহরের যাবতীয় ছাপার কাজের একমাত্র ভরসাযুক্ত প্রতিষ্ঠান মহাদেব প্রেস। ঠিকানা: বাটার মোড়, বিমলা মার্কেট, বনগাঁ। যোগাযোগ 9735338302। শিবারোধী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি
অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে 24 ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, আমাদের ঠিকানা আইসতলা সন্ন্যাসী বাজার রানাঘাট। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইফ নিউজ। রাস্তার পাশে নয়নজুলি থেকে এক মধ্যবয়স্ক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ওয়্যারলেস গেট এলাকায়। প্রথমে এলাকারই কয়েকজন বাসিন্দা ওই মৃতদেহটিকে দেখতে পান, তারপর খবর দেওয়া হয় টিটাগড় থানায়। টিটাগড় থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হলো, কিভাবে বা দেহটি এলো ওই স্থানে, গোটা ঘটনা জানতে তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ। রানাঘাট ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রথমবার আয়োজিত করা হলো বিজয় সম্মিলনী অনুষ্ঠান। রানাঘাট মহকুমা আদালতের একাধিক উকিল সহ উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতিরা, এছাড়া উপস্থিত ছিলেন রানাঘাটের এসডিপিও সহ বিশিষ্ট জনেরা। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। আমরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশন রানাঘাট শাখার পক্ষ থেকে বিজয় সম্মিলনী করছি। এই বিজয় সম্মিলনী এই প্রথম হচ্ছে। আমরা যেহেতু কোর্টটা 12 তারিখ পর্যন্ত ছুটি ছিল, তাই আমরা সমস্ত কিছুর পরে আর জগদ্ধাত্রী পুজোর দিনে আমরা বিজয় সম্মেলনী করছি। রানাঘাটে বিচারক মণ্ডলী উপস্থিত ছিলেন, রানাঘাটের বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সভাপতি উপস্থিত এবং বর্ষিয়ান উকিলবাবুরা উপস্থিত ছিলেন, রানাঘাটের এসডিপিও সাহেব উপস্থিত ছিলেন, জেলা সহসভাপতি উপস্থিত ছিলেন, বিভিন্ন কর্মদক্ষরা ছিলেন ও সমাজসেবিকরাও ছিলেন। প্রথম দেখা থেকে ভালো লাগা। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে। ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর 24 পরগনা। ও গো মোর পিয়া, ও গো বধু সুন্দরী, নব নব রূপে আসো আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর 24 পরগনা। ধ্বনি সোহাগ চাঁদ বাদনি ধ্বনি।